আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলে অনেক ভালো আছেন। আজকে আপনাদের সাথে নিয়ে আসলাম একটি চমৎকার একটি লোগো ডিজাইন। আপনারা যারা পত্রিকার জন্য আপনারা লোগো ডিজাইন করতে যাচ্ছেন তাদের জন্য হচ্ছে আজকের এই ভিডিওটি। তো সবাই চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক। তো আপনারা এই লোগো ডিজাইনটি করতে হলে আপনারা ফার্স্টে চলে যাবেন হচ্ছে পিক্সেল অ্যাপ অ্যাপসে। আপনারা প্লে স্টোর থেকে অ্যাপস ডাউনলোড করে নেবেন। তো অ্যাপসটিতে প্রবেশ করার পর আপনারা এখানে যেই একটা টেক্সট লেখা আছে, এই যে প্লাস আইকন, এখানে ক্লিক করে আপনারা এই লেখাটাকে আপনারা মাঝে আনবেন। মাঝে এনে আপনারা এটা ডিলিট করবেন। ডিলিট করার পর আপনারা লিখবেন, ধরুন যে আপনারা একটা লোগো লিখবেন, লোগোটির নাম হচ্ছে আপনার বাংলাদেশ প্রতিদিন। বাংলাদেশ প্রতিদিন নামে একটা আপনারা একটি লোগো ডিজাইন করবেন, বা এই নামে একটা পত্রিকার আপনারা লোগো ডিজাইন করবেন। তো আপনারা এই লেখাটা এখানে অ্যাড করে নেবেন। অ্যাড করে নেওয়ার পর আপনারা এই লেখাটার একটা ফন্ট দেবেন, এটা হচ্ছে আপনার একটা নর্মাল ফন্ট। আপনারা এটাতে একটা ফন্ট অ্যাড করবেন, এই জন্য আপনারা নিচে গিয়ে এখানে ফন্টে আসবেন। ফন্টে আসার পর আপনারা এখানে একটা ফন্ট দিবেন, ধরেন যে এই ফন্টটা দিয়ে দিলেন, বা নিচে আরও অনেক ফন্ট আছে, ধরেন যে আমরা এই ফন্টটা দিয়ে দিলাম। এখানে ওকে দিবেন। ওকে দেওয়ার পর এটা একটু বড় করে নেবেন। বড় করে নেওয়ার পর আপনারা যেই এটা ব্যাকগ্রাউন্ড আছে, এটা হচ্ছে সাদা কালার। তো আমরা এটা কি করব, আমরা এটার আসলে সাধারণত পত্রিকা টাইপের লোগোগুলো কালার আসলে লাল এবং সবুজের মধ্যে হয়ে থাকে। তো আমরা এটাকে কালারটা কাস্টমাইজ করবো। এখানে কালারে যাবেন। কালারে যাওয়ার পর বাংলাদেশের কালারটা দিবেন হচ্ছে আপনার সবুজ দিয়ে দিলাম, আর এটা দিলাম হচ্ছে লাল। তো আমরা এখন কি করব, আমরা এই লেখাটার ব্যাকগ্রাউন্ডে যে কালো কালারটা আছে এটা আমরা সাদা দিব। তো এখানে গিয়ে আমরা কালারে যাব। কালারে যাওয়ার পর এখানে আমরা সাদা কালারটা দিয়ে দিব। এখানে ওকে দিয়ে দিবেন। পত্রিকা যদি আমরা যদি দৈনিক অ্যাড করতে চাই, অনেক আছে দৈনিক বাংলাদেশ প্রতিদিন, তো আমরা এখানে আবার টেক্সটে যাব। টেক্সটে যাওয়ার পর এখানে আমরা দৈনিক দিব। দৈনিক দেওয়ার পর আমরা ডান দিয়ে আমরা এখানে দৈনিকটা অ্যাড করে নিব। দৈনিকটা অ্যাড করে নেওয়ার পর আমরা এটাতে একটা কালার দেবো, ধরুন যে আমরা দৈনিকে এটার কালারটা আমরা কালো দিয়ে দিলাম। আমরা কালো দিয়ে আমরা এটা দিয়ে দিলাম। এখন আমাদের এটা হচ্ছে নর্মাল ফন্টে আছে, আমরা এটা একটা ফন্ট দিব। এখন আমরা ফন্টে যাব। ফন্টে যাওয়ার আমরা এই ফন্টটা অ্যাড করে দেওয়ার পর আমরা এখানে এটা এনে আমরা কাস্টমাইজ করে এখানে যে বাংলাদেশের উপরে আমরা এটা দিয়ে দিব দৈনিক লেখাটা। তারপর অনেকে পত্রিকা বা চ্যানেলে দেয় আছে হেডলাইন থাকে বা একটা স্লোগান থাকে, তো আমরা এখান থেকে আবার একটা টেক্সট নিব। টেক্সট নিয়ে আমরা এখানে ডাবল ক্লিক করে এখানে আমরা দিয়ে দেবো, ধরুন যে আমরা এটা দিলাম কি অন্যায়ের বিরুদ্ধে আপোষ। আমরা এই লেখাটা এখানে অ্যাড করে নিলে, ধরুন যে আমরা এখানে অ্যাড করে নিব। আমরা লেখাটা টানতে একটু ছোটো করে নিয়ে আমরা এটার কালারে গিয়ে আমরা এটার কালার আপনার কাস্টমাইজ করে আপনার যে কালার পছন্দ আপনি ওটা দিয়ে দিবেন। আমরা এখানে কালো দিলাম। এখানে দেওয়ার পর আমি এখানে একটা ফন্ট দিব, এটার এখানে একটা ফন্টে গিয়ে আপনার তো পছন্দ মতো আপনারা একটা ফন্ট দিয়ে দিবেন। ধরেন যে আমি এই ফন্টটা দিয়ে দিলাম, বা এটা আপনাদের ইচ্ছা মতো আপনাদের যেরকম পছন্দ হয় আপনারা ওই রকম একটা ফন্ট দিয়ে আপনারা এটা করে নেবেন। আমি এই ফন্টটা দিয়ে দিলাম। এখানে আমি এটা এখানে আমরা দিয়ে দিব, ধরেন আমি এটা এখানে দিয়ে দিলাম। এখন আমাদের লোগোটা তৈরি হয়ে গেল। এখন আপনি এখান থেকে থ্রি ডটে গিয়ে এক্সপোর্ট ইমেজে গিয়ে আপনি এখান থেকে কোয়ালিটিটা কম বেশি করে নিয়ে আপনি আপনার আর নিজের ইচ্ছা মতো আপনি এটা করে নিতে পারবেন। তারপর আপনি সেভ টু গ্যালারি দিয়ে এটা গ্যালারিতে সেভ করে নেবেন। আর এখন যদি আপনি কোনো ভিডিওতে বসানোর জন্য আপনি ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আপনি করতে চাচ্ছেন, যে শুধু লোগোটা রাখবেন, পিছনে ব্যাকগ্রাউন্ডটা থাকবে না, তো আপনি এখানে যাবেন। এখানে যাওয়ার পরে যে ট্রান্সপারেন্ট এখানে ক্লিক করবেন, আপনি এখন ব্যাকগ্রাউন্ড নিয়ে এখান থেকে আবার আপনি একটা সেভ দিয়ে নেবেন। এক্সপোর্ট ইমেজে গিয়ে আপনি এটা সেভ দিয়ে নেবেন, সেভ টু গ্যালারি দিয়ে দেবেন। তো আমার মনে হয় না আমার মতো আপনাদেরকে এরকমভাবে কেউ কখনো বুঝিয়েছে। তো আপনার যদি ভিডিওটি ভালো লাগে আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদেরকে এই লোগোটি দেখিয়ে দিচ্ছি, যে লোগোটি দেখতে কতটা সুন্দর হয়েছে এবং কতটা কাস্টমাইজ হয়েছে আপনারা নিজ চোখে না দেখলে হয়তো বুঝতে পারবেন না। আপনি দেখেন লোগোটা কতটা ইউনিক এবং কতটা সুন্দর হয়েছে। তো আপনারা যদি এই ভিডিও থেকে কিছু হলেও শিখতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবেন। এই দুটিকে অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।